কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা আর এরই ধারাবাহিকতায় আজ দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে রাখে টাঙ্গাইলের মালনা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত আশেকপুর বাইপাস মহাসড়কে অবস্থান নিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করে তারা আর এর ফলে মহাসড়কে ঢাকা উত্তরগামী যান চলাচল বন্ধ হয়ে যায় উভয় দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট পরে বেলা বারোটার দিকে দাবি না হলে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একত্রিত করে কঠোর আন্দোলনের হুঁশিরি দিয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা আর এদিকে ঢাকা কলেজেও কোটা পদ্ধতি বাতিল সহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি ঢাকা কলেজ থেকে শুরু হয়ে নীলক্ষেত চত্বর ঘুরে এসে এক সভায় মিলিত হয় এ সময় কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনের নেতৃত্ব দানকারীরা তুলে ধরেন তাদের দাবি ও প্রস্তাবনা ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে সচেতন নাগরিক হিসাবে শিক্ষার্থী হিসাবে একটি বাসযোগ্য নিরাপদ বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে আমরা দুর্নীতিমুক্ত মেধাবী আমরা তন্ত্র নিয়োগের জন্য আমরা প্রস্তাব দিচ্ছি সুতরাং আমাদের চার দফা দাবি স্পষ্ট এর ব্যত্যয় ঘটলে ছাত্র সমাজ দু সালে যেভাবে প্রত্যেকটা জায়গায় দুর্বার আন্দোলন করেছে আমরা আবারও Abusatapu My TV Dhaka